বিভিন্ন শিক্ষক সংগঠন, গণসংগঠনের নেতৃত্বে সহযোগিতা আমরা পেয়েছি। এই মঞ্চে তাদের সব ধরনের সহযোগিতা করবে এই আশ্বাস আমরা পেয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিষয়টা নিয়ে সংসদে আলোচিত হয়েছে। আজকে আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে মাননীয় সাংসদ লকেট চ্যাটার্জি আমাদের প্রসঙ্গে চূড়ান্ত বক্তব্য তিনি লোকসভায় পেশ করেছেন, এবং সেই তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আজকে সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসছে তৃণমূলের পক্ষ থেকে। তো দিদি নিজেই ফোন করেছিলেন আমাকে, আমি ওনার হাতে কিছু তথ্য আরও আপডেট দিয়েছি। সেই সঙ্গে সংবাদ মাধ্যমের কাছ থেকে যেটুকু জানতে পারলাম, সংসদের বাইরে মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নামে 3,000 টাকার ভিক্ষা তিনি দিয়েছেন, এবং আগামী দিনে তিনি আমাদের কথা নাকি ভাববেন, ভাণ্ডারে নাকি টাকা নেই। এই প্রেক্ষিতে আমরা যে বিবৃতি দিয়েছি এখন পর্যন্ত সেটা হচ্ছে ভাণ্ডারে টাকা আছে কি নেই সেটা পার্থবাবু এখানে আসুক, এসে দাঁড়াক এবং তিনি বলুক তার কোন পকেটে টাকা আছে সেটা বের করতে হবে তাকেই। কারণ এক বছরে 913 কোটি টাকার দুর্নীতি হয়েছে তার নেতৃত্বে, তার শিক্ষা দপ্তর। আমরা আজ পর্যন্ত কোনো দাবি রাখিনি, আমাদের দাবি ছিল একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী 2009 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেই প্রতিশ্রুতি পালন করুন। শিক্ষামন্ত্রী বারবার আমাদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের একটাই কথা, ওনার যা কিছু বলার তার জন্য স্টেজ ফাঁকা রয়েছে, তিনি স্টেজে এসে বলুক, অথবা তার ঘরে আমাদেরকে ডাকুক, আমাদের যেতে কোনো রকম আপত্তি নেই। এবং তার ঘরে যদি আমাদের ডাকে, আমরা যে ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি তার কাছ থেকে ঢিল ছোড়া দূরত্বে আমরা অবস্থান করছি এই মুহূর্তে, তার এখানে আসতে বা ডাকতে তার কোনো অসুবিধা নেই। সমস্ত লাজ লজ্জা ভুলে যান, আপনি যত টাকা খেয়েছেন সে টাকা আপনার গলায় আঙুল দিয়ে বের করব, আপনি নিশ্চিন্তে থাকুন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে ম্যাডামদের ন্যায্য পাওনা সিসিএল দিতে পারে না, এটা জাতির লজ্জা, এটা ভারতের লজ্জা, এটা বাঙালির লজ্জা। যে রাজ্যে 8,000 টাকায় শিক্ষক রাখা যায়, এটা সারা ভারতবর্ষের ইতিহাসের লজ্জা এবং নগ্নতম ঘটনা। আর এর ঘটনার প্রতিবাদে আজকে সংসদ উত্তাল হয়েছে, এবং আরও উত্তাল হবে। আজকে ওই সংসদের কিন্তু চেয়ার ভাঙাভাঙি হতে পারে শুধুমাত্র আমার আপনার এই আন্দোলনের জন্য। ওখানে দাঁড়িয়ে আমার প্রিয় নেতৃত্ব যে সমস্ত তৃণমূলের সাংসদরা রয়েছেন তাদের জবাবদিহি করতে করতে আজকে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং সংসদের বাইরে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। আগামী দিনে ওইখানে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো লোককে বলতে হবে যে 8,000 টাকায় আমরা শিক্ষক খুশি, এটা কিন্তু শুনতে আমাদের লজ্জা লাগলো, এটা বাস্তব। আর এটাতে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ পুড়ছে, আর সেই মুখ পোড়াতে গিয়ে যদি আমাদের আর কয়েকদিন বসে থাকতে হয় আমরা কিন্তু বসার জন্য প্রস্তুত। তাই বলে 3,000 টাকার ভিক্ষায় 500 শিক্ষকরা এখান থেকে উঠবে না, কোনোভাবে উঠবে না, লড়াই আরও দীর্ঘজীবী হবে। আজকে আমরা আমরা একটা দিন করেছি, সমস্ত গণসংগঠনের নেতৃত্ব পেয়েছি, স্বপনদা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে। আজকে কংগ্রেসরা হাটকোমর অবরোধ করবে, ছাত্ররা ছাত্র সংগঠনগুলো অবরোধ করছে, সমস্ত শিক্ষক সংগঠনকে আমরা আমারও রাস্তায় নামাতে পেরেছি আমাদের জন্য। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম 16 তারিখে যে অত্যাচার হয়েছে তার জন্য শুধুমাত্র শিক্ষকদের নামিয়েছি, 11 নভেম্বরের আন্দোলন থেকে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে তার জন্য ছাত্রদের রাস্তায় নামাবো, আপনাকে দেখিয়ে দেবো ছাত্রদেরকে আমরা কি শিখিয়েছি। সে বার্তা উনি ইতিমধ্যে পেয়ে গেছে যে ছাত্ররা আজকে কিভাবে রাস্তায় নেমেছে, তারা তাদের শিক্ষকদের যে উপর যে অত্যাচার সেই অত্যাচার তারা মেনে নিতে পারছেন না। তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পেয়েছেন, আর ভয় পেয়েছেন বলে 3,000 টাকার ভিক্ষার কথা বলেছেন, কিন্তু 500 শিক্ষক ঐক্যমঞ্চ তার যে মূল দাবি বেতন কাঠামো সেখান থেকে কোনোভাবে সরছে না। আর আমার যে সৈনিকরা এখন অনাহারে রয়েছে, দীর্ঘ 8 দিন ধরে অনাহারে রয়েছে, তাদেরকে বলবো আপনারা এক পা পিছবেন না, আপনার সঙ্গে ঐক্যমঞ্চের সমস্ত নেতৃত্ব রয়েছে, পশ্চিমবঙ্গের 48,500 শিক্ষক রয়েছে, আপনারা হারবেন না, আপনাদের জয় নিশ্চিত, আপনার পাশে আমরা সবাই রয়েছি, কোনোভাবেই আপনারা বিভ্রান্ত হবেন না, আপনাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা এখান থেকে বুঝে নিয়ে তারপরে আমরা উঠব। এখনো আমাদের পিছনে অনেক শক্তি আছে, আপনারা যদি কোনোভাবে দুর্বল হন আমরা রয়েছি,
প্রয়োজনে অনশন নয়, রক্ত দিয়ে এখান থেকে নিজের অধিকার নিয়ে তারপরে যাব। বন্ধুরা, আজকে আমরা যখন সারা রাজ্য জুড়ে স্কুল বয়কটের ডাক দিয়েছি, বিভিন্ন ভাবে বিভ্রান্ত করা হচ্ছে, সেই বিভ্রান্তে কান দেবেন না। সারা পশ্চিমবঙ্গের কোনো হেডমাস্টারের কোনো এসআইয়ের হিম্মত থাকলে একজন পার্শ্ব শিক্ষকের ক্ষতি করে দেখাবে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সর্বশক্তি দিয়ে লড়বে। ইতিমধ্যে দেখা গেছে অনেক এসআই যারা দলদাস, যারা এই সরকারের দাস, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে যে চাইলে সেটের খাতা না দিলে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো কোনো জায়গায় শোকজের হুমকি দিচ্ছে, আপনারা কেউ বিভ্রান্ত হবে না, উনি যদি শোকজ করেন আমি কথা দিচ্ছি উনাকে টেনে নিয়ে এসে এই কলকাতা হাইকোর্টের দরজায় নিয়ে এসে ফেলব এবং দেখিয়ে দেব পার্শ্ব শিক্ষকদের শোকজের করার মামলা। যাই হোক বন্ধুরা, এই লড়াইয়ের মাটি ছেড়ে যাবেন না, কোনো রকম ভয় নেই। সরকার বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কথা মার্কেটে বলে বেড়াচ্ছে, সংবাদ মাধ্যমের কাছে বলে বেড়াচ্ছে, আপনারা কেউ কোনো রকম সেই নিয়ে বিবৃতি দেবেন না। আমরা আমাদের জায়গায় ডিজিট আছি, উনার যা কিছু বলার দরকার উনি হয় এই মঞ্চে বলবেন, না হলে উনার ওই তিনতলায় বলবেন, না হলে দিদি ভাই আছে চোদ্দতলায় সেখানে বলবেন, এবং যা কিছু বলার আমাদের বলবেন। উনি যদি বলেন উনার ভান্ডারে টাকা নেই, উনার কোন ভান্ডারে টাকা আছে সে টাকা কিন্তু আমরা জানি কোথায় আছে, এবং সেই ভান্ডার থেকে কিন্তু টাকা বের করে আনবই। দীর্ঘ 15 বছরের বঞ্চনা, এই বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার এটাই সময়, আর সেই সময় কিন্তু আমাদের সামনে চলে এসেছে, সে জায়গা আপনারা তৈরি করতে পেরেছেন, আজকে সারা ভারতবাসীকে জানাতে পেরেছেন যে এখানে 8,000 টাকায় শিক্ষক পুষে রাখা হয়, আর সেই রাজ্যের শিক্ষার হাল কতটা নিচে সেটা কিন্তু আপনারা সংসদে তুলে বুঝতে পেরেছেন। আগামী দিনে খুব তাড়াতাড়ি বিধানসভার অধিবেশন শুরু হবে, সেখানে কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক দল হলো আমাদের পাশে। শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, সরকারপন্থী কিছু এমএলএ রয়েছে যাদের প্রকাশ্যে মুখ খুলতে অসুবিধা আছে, তারাও কিন্তু আমাদের পক্ষে আছে, এবং তাদের শিক্ষকরাও এখানে বসে অনশন করছে বা অবস্থান করছে, তারা কিন্তু তাদের লজ্জিত, এবং আগামী দিনে কিন্তু তারাও মুখ খুলবে। আমাদের লক্ষ্য এখন একটাই, যে কোনোভাবে আমাদের ন্যায্য দাবি আদায় করে নিয়ে এখান থেকে যাওয়া। কেউ কোনো রকম বিভ্রান্ত হবেন না, উইদাউট পে হতে পারে, যাদের সিএল ছুটি শেষ হয়ে গেছে, এমএল শেষ হয়ে গেছে, কয়েকটা দিনের অর্থ দান করছি মনে করে এইখানে থাকুন এবং স্কুল বয়কট করুন। কোনোভাবেই একজন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে স্কুলে যেতে দেবেন না, তাদের বিবেকে আঘাত করবেন যে তোমার জন্য আমার জন্য এখানে 37 জন লোক আজকে 8 দিন অনশনে রয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে তোমরা স্কুলটাকে বন্ধ করো, তোমরা বাড়িতে বসে থাকো, এখানে আসতে অসুবিধা হলে লজ্জা লাগলে ভয় পেলে এখানে এসো না, কিন্তু বাড়িতে থেকে তোমরা সাপোর্ট করো। তোমাদের এই নৈতিক সাপোর্টটা আমাদের আজকে বিরাট বড় পাওনা। তাই বন্ধুরা, সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদেরকে বলছি কোনো রকম ভয় পাবেন না, যে কোনো ধরনের আইনি সহযোগিতার জন্য আমাদের মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সর্বক্ষণের জন্য আছে। বন্ধুরা, আমি আপাতত এখানে রাখছি, আমরা স্টিয়ারিং কমিটির মিটিংয়ে আলোচনায় বসবো বেশ কিছু বিষয় নিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ভগীরথ ঘোষ মহাশয়।